হ্যালো বন্ধুরা, আশা করছি আপনারা অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আমিও ভালো আছি। তো আমি আজকে হাজির হয়ে গেলাম খুব সুন্দর একটি রেসিপি নিয়ে। ভেন্ডি ফুরিয়ে যাওয়ার আগে এই রেসিপিটি বানিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম। তো এখন বেশি ভেন্ডি পাওয়া যায় না, সেই জন্য ভাবলাম যে এই রেসিপিটি শেয়ার করি। তো এখানে রেসিপিটি বানানোর জন্য নিয়েছি আমি অনেকগুলো ভেন্ডি নিয়েছি, আর ভেন্ডিগুলো খুবই কোমলা সাইজের হতে হবে। আর আমি বেছে বেছে নরম নরম যেগুলো ভেন্ডি আছে সেগুলো নিয়েছি। এখন আমি ভেন্ডিগুলো প্রথমে ভালো করে কেটে আপনাদের দেখিয়ে দেব যে এই রেসিপিটা বানাতে ভেন্ডিগুলো কিভাবে কাটতে হবে। তো প্রথমে আমি মাথার অংশটা ফেলে দিয়েছি। তো এখন দেখতে পাচ্ছেন আমি খুবই চিকন চিকন সাইজ করে এই যে লম্বা লম্বা কেটে নিচ্ছি। তো এরকম করে আমি সবগুলো ভেন্ডি কেটে নেব, এই যে দেখতে পাচ্ছেন। তো আমি অনেকগুলো ভেন্ডি এখানে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন বন্ধুরা। আর এটা দিয়ে বানাবো আমি ভেন্ডির পাকোড়া। এটা ভাত দিয়ে খেতে খুবই সুস্বাদু লাগে, এটা অবশ্যই একদিন বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। আর যথাসম্ভব ভেন্ডির যে বীজগুলো আছে সেগুলো আমি ফেলে দিয়েছি, আর কিছু অংশ আছে। এখন আমি একটা ব্যাটার তৈরি করে নেব, সেই জন্য আমি একটা পাত্র নিয়েছি। আর পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি নুন পরিমাণ মতো, দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়ো পরিমাণ মতো, জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, হলুদ গুঁড়ো, তার মানে আমার যে পরিমাণে লাগবে আমি সেই পরিমাণে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিলাম শুকনো চালের গুঁড়ো, যদি ভিজাটা থাকে সেটাও দিতে পারেন। আর দিয়ে দিলাম কিছু কালো জিরো। এখন ঢেলে দিলাম আমি পরিমাণ মতো বেসন। চালের গুঁড়োটা আমি এই জন্য দিয়ে দিলাম, পাকোড়াটা খেতে খুবই মুচমুচ হবে, সেই জন্য দিয়ে দিলাম। এখন আমি হাত দিয়ে গুলে নিচ্ছি। তো বন্ধুরা, আরও একটা কথা বলে নিচ্ছি, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন একটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর আমার ভিডিওটি একটি লাইক করে দিবেন। তো এই যে দেখতে পাচ্ছেন অল্প অল্প করে পানি দিয়ে আমি গুলে নিচ্ছি। একবারে পানি ঢেলে দিলে যদি বেশি নরম হয়ে যায় সেই জন্য অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিলাম। তো এই যে দেখতে পাচ্ছেন এখন ব্যাটারটার সাইজ এরকম হবে, বেশি ঘনও হবে না পাতলাও হবে না, সেরকম করে নিয়ে নিতে হবে। আর এই যে একটা একটা করে ভেন্ডি চুবিয়ে চুবিয়ে এই যে এরকম করে নিয়ে নিতে হবে। তো আমি একটা একটা করে চুবিয়ে চুবিয়ে তেলের মধ্যে দিয়ে দেবো। আমি আগে থেকে একটা প্যানের মধ্যে তেল দিয়ে রেখেছিলাম, আর এই পাকোড়াটা ভাজতে তলাটা যাতে সমান থাকে সেরকম পাত্রের উপর ভাজতে হবে। তো আমি প্যান নিয়েছি, প্যানের উপরে দিয়ে দিলাম, একটা একটা করে ছেড়ে দিচ্ছি। আর যখন তেলটা হিট হবে তখন মিডিয়াম আছে এগুলোকে ভেজে নিতে হবে। পুরা হিট করলে এটা সঙ্গে সঙ্গে পুড়ে যাবে, খেতে ভালো লাগবে না, তিতো লাগবে সেই জন্য। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি অনেকগুলো দিয়েছি, আরও পরবর্তী যেগুলো আছে সেগুলো আমি সেম এরকম করে ভেজে নিব। তো অনেকক্ষণ সময় নিয়ে আমি এই যে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। এক পিঠ ভাজা হয়ে গেলে আর এক পিঠ ভাজতে হবে। তো এই যে এরকম করে আমি নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। আর চুলার আঁচটা কিন্তু আমি একদম কমিয়ে দিয়েছি, অল্প আছে, ভেজে নিতে হবে। এই যে একটার উপরে একটা লেগে গেছে, যখন আধা ভাজা হয়ে যাবে তখন একদম ভালো করে এগুলোকে ছাড়িয়ে নেওয়া যায়। তো আমি এখন দেখিয়ে দিব যে কোন পরিমাণে হলে এটা নামিয়ে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই পর্যায়ে যখন আসবে তখন এটাকে নামিয়ে নিতে হবে। তো আমি একটা সান্টার পান নিয়ে নিচ্ছি, এখন আমি তেলগুলো ভালো করে ঝরিয়ে নেব। তো এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, আরও যে আছে সেগুলো আমি এখন পরবর্তীতে ভেজে নেব। এরকম করে সবগুলো ভাজা হয়ে গেছে, যে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে অনেকগুলো কিন্তু হয়ে গেছে, খুবই মুচমুচে একটা পাকোড়া হয়ে গেল। এটা আমি ভাত দিয়ে খাবো, চায়ের সাথে খাওয়া যাবে এটা। তো এই যে আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন ভেতরের অংশটা, ভেন্ডিগুলো কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। তো অবশ্যই একদিন আপনারা এরকম করে ট্রাই করবেন, খুবই ভালো লাগবে। এই যে দেখতে পাচ্ছেন ভেন্ডিগুলো একদম পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, কিন্তু আমি আপনাদের হাত দিয়ে দেখিয়ে দিলাম। তো বন্ধুরা, আমি এখানে একটা একটা করে সাজিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখা যাচ্ছে এগুলো। আর বেসন যে বড়া পাকোড়াগুলো ভেজে যে বেসনগুলো ভেসেছিলো সেগুলো দিয়ে কিন্তু আমি এরকম করে দুই তিনটা বড়া ভেজে নিয়েছি। এই যে এগুলো খেতে কিন্তু দারুণ লাগে। তো বন্ধুরা, ঝটপট একটা রেসিপি হয়ে গেল। যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দিবেন। তো আপনাদের থেকে আজকের মতো বিদায় নিচ্ছি, আবার আসবো কোনো নতুন রেসিপি নিয়ে। তত টাইম আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।